আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ইশরাস কুকিন আজকে আমি ক্রিম বানিয়ে দেখাবো তো আশা করি পুরো ভিডিওটি দেখবেন এবং ক্রিম বানানোর রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি কিভাবে ক্রিম বানিয়েছি চুলার উপরে একটা হাড়িতে গরম পানি নিয়েছি এবং একটি বাটিতে দুইটা ডিমের সাদা অংশ নিয়েছি চুলার আঁচটা কিন্তু একদমই লো আচে রাখতে হবে এবং পানিটা খেয়াল রাখতে হবে যাতে বাটির নিচে লেগে না থাকে তো এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি এবার অনবরত নাড়তে হবে নাড়ানো থামানো যাবে না এভাবে দুই মিনিটের মতো নাড়তে হবে তো এক পর্যায়ে চিনিটা গলে যাবে তখন আমাদের চেক করে দেখতে হবে নাড়ানো বন্ধ করে দিলে কিন্তু এটা ছড়া পরে যাবে তখন কিন্তু ক্রিম হবে না তো আমি একটু চেক করে নিচ্ছি তো দেড় থেকে দুই মিনিট পরে চিনিটা কিন্তু গলে গেছে এবার নামিয়ে নিয়েছি তো একটা বিটারের সাহায্যে আমরা এটা বিট করে নেব দুই মিনিটের মতো তো দুই মিনিট পর আমি দেখাচ্ছি ঘন হয়ে আসছে দেখুন তো এখন আমি আরও এক মিনিট বিট করে নেব তো এক মিনিট বিট করার পরে আমি এখানে বাটার নিয়েছি একশো গ্রাম এবং বাটারটা খেয়াল রাখতে হবে যাতে একটু নরম থাকে এবং গলেও না যায় ফ্রিজে থাকলে এক ঘন্টা আগে নামিয়ে রাখতে হবে তো আমি এখানে এক এক টুকরো বাটার দেবো আর বিট করে নেব যখন বাটারটা গলে যাবে তখন আরেক এক টুকরো বাটার দিয়ে নেব তো এভাবে করে এক টুকরো করে দেবো এবং বিট করব সবগুলো দিয়ে বিট করে নেব তো সবগুলো বাটার দিয়ে বিট করে নিয়েছি এবার কিন্তু ক্রিমটা হয়ে আসছে তো এ পর্যায়ে আমি একটু এসেন্স দিয়ে নেব তো এখানে আমি ভ্যানিলা লাইসেন্স দিয়েছি হাফ চামচের মতো এখন আমি এটা আবারও একটু বিট করে নেব তো আমাদের ক্রিমটা কিন্তু রেডি তো দেখুন যখন এভাবে লেগে থাকবে পরে যাবে না তখন বসবো আমাদের ক্রিমটা রেডি তো দেখলেন তো কত সহজেই বাসায় ক্রিম বানানো যায় এবং এই ক্রিমটা কিন্তু খেতে খুবই মজা হয় তো আমি একটু ফুল বানিয়ে দেখাচ্ছি এখানে আমি একটা নজল নিয়েছি নজলটা কিন্তু আমার হাতে বানানো তো আপনারাও কিন্তু বাসায় এভাবে ক্রিম বানিয়ে খেতে পারেন বা কোনো কেক ডেকোরেশন করতে পারেন তো আপনারা আপনাদের পছন্দ মতো এরকম ডেকোরেশন করে নেবেন আমি কিন্তু ততটা ভালো পারি না তারপরেও দেখানোর জন্য একটু চেষ্টা করছি আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন তো আমি একটু দেখিয়ে দিচ্ছি ক্রিমটা কিন্তু খুবই পারফেক্ট হয়েছে আপনারাও বাসায় ট্রাই করবেন এবং আমার রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো খোদা হাফেজ